ভাইসহর পাহাড় সামিট সম্পূর্ণ। এবারে নিচের দিকে এগিয়ে যাব, আমার বন্ধু নিচে একা বসে আছে। বেলপাহাড়ি বেড়াতে গেলে আমরা মূলত যে জায়গাগুলি দেখি তার মধ্যে এটি পড়ে না। বেলপাহাড়ি বাজার থেকে বাম দিক বরাবর 11 কিলোমিটারের মতন চলে গেলে দেখা মিলে এই জায়গার। আজকের ভ্রমণ এই কানাইসর পাহাড়। সকালে একটু দেরিতেই ঘুম ভেঙেছিল, কাঁকড়াঝোড় বেলটা গতকালই সেরে নিয়েছিলাম, তাই আজ একটু দেরিতে ঘুম থেকে উঠে পেটে টান পড়তে বেরিয়ে পড়েছিলাম বেলপাহাড়ি বাজারে কিছু খেতে। এরপর সোজা কানাইসর পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেওয়া। বেলপাহাড়ি বাজারে কানাইসর পাহাড় যাওয়ার রাস্তার ইন্ডিকেশন পরিষ্কারভাবে দেয়া রয়েছে, কখনো পাকা বা কখনো নেহাত মোরাম রাস্তা ভেঙে এগিয়ে চললাম সামনের দিকে। এইভাবে চলতে চলতে সামনের দিকে একটা গ্রাম পড়ল। সেই গ্রামে জিজ্ঞাসা করতেই এরা সামনের পথ দেখিয়ে দিল। কিছুটা যেতেই উঁকি মারল বিশাল কানাইসর পাহাড়, যেখানে পাহাড় পুজো হয়ে থাকে। তিনটে ছোট বাচ্চা ছেলেকে পাহাড়ে ওঠার রাস্তা দেখানোর কথা বলতে তারা ভয় পেয়েছে বুঝে সামনের দিকে এগিয়ে চললাম। উচ্চতার দিক থেকে বেলপাহাড়ির সবচেয়ে উঁচু পাহাড় হলো এই কানাইসর পাহাড়। কানাইসর পাহাড় কোনটা? সামনেরটা, সামনের বড়টা একদম টপে ওঠা যাবে তো বাইক নিয়ে? না, বাইক দিয়ে ওঠো, হেঁটে উঠতে হবে। কানাইসর পাহাড় কোন দিকে? সুপ্রভাত সবাইকে। এখন আমরা রয়েছি বেলপাহাড়ির আরেকটা ভিউ পয়েন্ট, সেটা হচ্ছে কানাইসর পাহাড়। এই পাহাড়ে যাওয়ার রাস্তা অবস্থা দেখছেন, বর্ষাকাল, কদিন আগেই পাহাড় পুজো হয়েছিল, সেই পাহাড় পুজোতে প্রচুর লোকের সমাগম হয়েছিল এই পাহাড়ে আর কি। তো পাহাড়ে আমরা উঠবো আর কি, পাহাড়ে যদি ওঠা যায় আপনাদের সেই দৃশ্য দেখাবো। প্রবলেম কিছুই না, প্রবলেম হচ্ছে যে আমাদেরকে পিঠে ব্যাগ আর এই ব্লগিং সেটআপ নিয়ে এগিয়ে যেতে হচ্ছে, যেটা একটু মুশকিলের আর কি। তো ওই হচ্ছে পেছনে কানাইসর পাহাড়, যেটা বলা হয় বেলপাহাড়ির ওয়ান অফ দ্য হায়েস্ট, গাডরা শ্রেণীর থেকেও উঁচু এনারা বলছেন। তবে আমার কাছে মাপার তো কোনো জিনিস নেই, তাহলে আরও ভালো হতো ব্যাপারটা। তো দেখছি আমি কী করে টপে ওঠা যায় আর কি। জনমানবহীন কেউ নেই, খালি আমরা দুজনই রয়েছি। ওই যে আমার বন্ধু যাচ্ছে আর আমি চলছি আর কি পেছন পেছন। তো বলছে এটা দিয়ে ওঠা যায় ওপরে, তো গিয়ে দেখি রাস্তা কোনটা ওপরে উঠেছে আর কি। চারিদিক পুরো ফাঁকা, কদিন আগে যে এখানে মেলা বসেছিল তার দর্শন প্রচুর কাগজপত্র পলিথিন সব পড়ে রয়েছে।
পাহাড়ের নিচে যখন পৌঁছলাম তখন আকাশে মেঘ আর আলোর লুকোচুরি খেলা চলছে। চারপাশে পর্যটক বলতে কেবল আমরা দুজন। নিচ থেকে পাহাড়টাকে দেখতে এক কথায় অপরূপ লাগছিল। বর্ষাকাল বলে চারপাশে সবুজ পরিবেশ আরও জায়গাটিকে মোহময়ী করে তুলছিল। পাহাড় দেখার যেমন মজা রয়েছে তেমনি তাতে চড়ারও। তাই আমরা খুঁজছিলাম সেই রাস্তা যা পাহাড়ের উপর উঠে গেছে। কানাই শহর পাহাড় উঠার বেস এখানে। এখান থেকেই কিন্তু আপনাদেরকে কানাই শহর পাহাড়ে উঠে যেতে হবে। এই যে উঠার জায়গা, তো দেখা যাক কতটা পারি, কারণ পিছনে ভারী ব্যাগ আর হেলমেটগুলো রয়েছে। সুতরাং চেষ্টা করব যতটা সম্ভব ওঠা যায়, উঠে আবার ফিরে আসা। ওঠা অলরেডি স্টার্ট করে দিয়েছি। এই যে আমার বন্ধু উঠে যাচ্ছে ওপরের দিকে, তো আমরা আস্তে আস্তেই উঠবো রেস্ট নিতে নিতে, যাতে যতটা সম্ভব আমরা কভার করতে পারি আর কি। আবার অতনুষ সেই ডান্ডা, যেখানেই যাবে একটা করে ডান্ডা ও পাবেই আর কি। এই পাহাড়ে প্রত্যেক বছর পাহাড়কে নিবেদন করে পুজো হয় ও মেলা বসে। প্রচুর মানুষের ভিড় হয় এই সময়। চারপাশে দোকানপাট বসে সে এক দেখার মতন পরিবেশ সৃষ্টি হয়। পাহাড় প্রকৃতিরই এক অংশ, তাই প্রকৃতির পূজা করে তাকে সম্মান করা এই রীতি প্রাচীন কাল থেকেই আমাদের সমাজে চলে আসছে। তবে পরিবেশ পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের নিতে হবে। এটাই হচ্ছে, এই জায়গাতেই হচ্ছে পাহাড় পুজো হয় আর কি। তো এখানে প্রচুর পুজো সরঞ্জাম পড়ে আছে। কদিন আগেই পাহাড় পুজো হয়েছিল। এদের একটা রিচুয়ালস হচ্ছে পাহাড়ের পুজো করা, প্রকৃতির পুজো করা। তো এখানেই হয়েছিল। আর ওই যে ওপাশের রাস্তা কিন্তু পাহাড়ের উপরের দিকে চলে গেছে। এইভাবেই কিন্তু এরা পাহাড়ের প্রতি, প্রকৃতির প্রতি সম্মান জানিয়ে আসে। খুব সুন্দর লাগছে এখানে এসে, চারিদিক নির্জন, এই যে জঙ্গল। আর আমি এই পাহাড়ের উঠতে উঠতে আপনাদের সাথে কথা বলছি, পিঠে ভারী ব্যাগ। সুতরাং ভালোবাসা আপনারা ভরিয়ে দেবেন, এই করে করেই কিন্তু আপনাদেরকে এই অফবিট জায়গাগুলো আমি নিয়ে যাচ্ছি, নিজেও ঘুরছি, আপনাদেরকেও ঘোরাচ্ছি। পারলে আপনারাও আসুন। জানি সবার পক্ষে হয়তো পাহাড়ে উঠা সম্ভব হবে না, কিন্তু আমি আপনাদের জন্য অবশ্যই যত দূর সম্ভব তত দূর উঠবো। এখনও আমাদের আরেকটা পাহাড় চড়া বাকি আছে, জানি না আমার বন্ধু সেটা শুনে কী বলবে। তো পাহাড়ে আমরা উঠছি, যেহেতু ভিজে মাটি তাই একটু দেখে শুনে উঠতে হচ্ছে, তবে এতটাও খাড়া নয় যতটা অন্যান্য পাহাড় হয় আর কি। ওই যে আমার বন্ধু বলছে হ্যাঁ একদম উঁচু তো নয়, একদম সমান। তো আমরা উঠবো উপরের দিকে আর কি, উপরের দিকে উঠে একদম টপ পর্যন্ত যাবো। টপ থেকে পুরো ভিউটা আপনাদের দেখাবো। তা আমার সাথে ঘুরুন কানাই শহর পাহাড়, বেলপাহাড়ি। বেলপাহাড়ি মোড় থেকে একদম ই দেওয়া আছে আপনাদের জন্য, ইন্ডিকেশন করা আছে, চলে আসতে পারেন। দিয়ে বেস থেকে আপনাদেরকে উঠতে হবে। এই যে আমরা নিচ থেকে আসলাম, আমাদেরকে যেতে হবে ওই ওপরে। দেখে রাখবেন পাহাড়ে ওঠার সময় প্রপার বুট জুতো, প্রপার ড্রেস তো পরে তবেই উঠবেন, রিক্স নেবেন না। রিক্স নিলে জীবন কিন্তু একটাই। ভিউটা খুব সুন্দর লাগছে, চারপাশে জঙ্গল। আমরা অনেকটা উপরে উঠে গেছি, ওপাশে ছোটো ছোটো টিলা, সবুজ বন, মেঘ আর সূর্যের লুকোচুরি। খুব সুন্দর লাগছে উঠতে। আর আমার বন্ধু কিন্তু আমাকে ছাড়ি অনেকটা উপরে উঠে গেছে, তো যাচ্ছে। পাহাড়ে চড়া শুরু করার পর বুঝলাম কতটা খাড়া এই পাহাড়। তারপর সমতলের মানুষ হলে যা হয়, পাথরগুলোকে সাবধানে কাটিয়ে উপরের দিকে উঠতে ভালোই কষ্ট হচ্ছিল, তারপর সাবধানে উঠতেও হচ্ছিল।
এখানে ভুলের কোনো ক্ষমা নেই। পা স্লিপ করলে একেবারে নিচে গড়িয়ে পড়তে হবে। মাঝে মাঝে মনে হচ্ছিল আর পারছি না, নিচে নেমে যাই। তখন ওই পাহাড়ের উপরে কি আছে ভেবে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। হঠাৎ গাছের ফাঁক দিয়ে বেরিয়ে পড়া সৌন্দর্য কি যে বিভোর করছিল আমাদের তা কেবল আমরাই জানি। অলমোস্ট আমার মনে হচ্ছে কাছাকাছি চলে এসেছি, অনেকটাই উঠলাম আমরা। দেখা যাচ্ছে নিচ থেকে, কদিন আগে পাহাড় পুজো হয়েছে তাই রাস্তা একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। হাঁপাচ্ছি কারণ নিচ থেকে উপরে উঠছি বলে। ওই যে রাস্তাটা উপরে উঠে যাচ্ছে, প্রবলেম আমাদের দুজনের একটাই। এক হচ্ছে আমাদের কাছে পিঠে ব্যাগ, ওর হাতে দুটো হেলমেট, আর আমার হাতে এই ব্লগিং সেট আপ। যদি এমনি উঠতে হতো তাহলে হয়তো আমরা আরও ফ্রিলি উঠতে পারতাম, কিন্তু ঠিক আছে আপনাদের জন্য সেটাও সহ্য করে নেব। কারণ আমরা সমতলের মানুষ, পাহাড়ে ওঠার অভ্যেস সবসময় থাকে না, সেই কারণে হাঁপ তো ধরছেই। ওই যে রাস্তাটা উপরে উঠে যাচ্ছে, এখান থেকে স্প্লিট হয়েছে অ্যাকচুয়ালি, বাট আমার মনে হচ্ছে ওই রাস্তাটাই হবে। প্রচুর মানুষ পাহাড় পুজোর সময় পাহাড় পর্যন্ত পুজো করে ওঠেন, উঠে উপরে একদম পুজো করে তারপরে নিচে নেমে প্রসাদ নিয়ে যে তার বাড়ি ফিরে যান। তো দেখি, আশা করি আর 10 থেকে 15 মিনিট ওঠার পরে চটি আমরা পেয়ে যাব। গাড্রাসিনি হিলসের থেকেও এই কানাই শহর পাহাড় আমার মতো অনেক বড়, আমার তাই মনে হচ্ছে। নিতেই হতো, কিছু করার নেই। ডিসিশন হচ্ছে ওই যে হেলমেট ব্যাগ ছেড়ে দিলাম, কিচ্ছু করার নেই, কারণ অত ভারী নিয়ে সত্যি আর উঠা যাচ্ছিল না। বন্ধুকে রেস্ট নিতে বলছিলাম, যেহেতু বাইক চালাচ্ছিল, আমি চালাতে পারি না বাইক, তো ওকে যেহেতু চালিয়ে নিয়ে যেতে হবে, সুতরাং ওকে রেস্ট নিতে বলছিলাম। বাট ও উঠতে চায়, আমরা রেস্ট নিয়ে নিয়েই যাবো, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। এই যে রাস্তাটা উঠে গেছে উপর অবধি, এই নিচ থেকে এসেছি, সত্যি হাত ধরছে। বহুদিন এক্সারসাইজ, বহুদিন শরীরচর্চা না করার ফল এটা। ওখান থেকে এসেছি, এখন আমাদেরকে যেতে হবে ওখানে, যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করবো উপরে ওঠার। পিঠে ভারী ব্যাগ, হেলমেট নিয়ে উঠতে সত্যি খুব সমস্যা হচ্ছিল, তাই ডিসিশন নিলাম ব্যাগ আর হেলমেট পাহাড়ের একটা জায়গায় রেখে দেওয়ার। কারণ এত ভারী ব্যাগ নিয়ে পাহাড়ে উঠতে খুব কষ্ট হচ্ছিল, এক এক সময় রাস্তাও বিভ্রান্ত করছিল, মনে হচ্ছিল আর উপরে যাওয়ার রাস্তা নেই। পাহাড়ে উঠলে দিক নির্ণয় করাটাও খুব একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার। তবে মাঝখান থেকে হাল ছেড়ে নিচে নেমে যেতেও মন চাইছিল না, তাই এক প্রকার জেদে উপরের দিকে উঠে চললাম। এই পর্যন্ত আসার পরে এই জায়গাটা সত্যি আর সেরকম রাস্তা নেই, মানে প্রচণ্ড খাড়া হয়ে উঠে গেছে উপরে। তো আমি চেষ্টা করব, মাউন্টেনিয়ারিংয়ের একটা টেকনিক আছে, সেই টেকনিক ইউজ করে ওঠার। বন্ধুকে বলে দিলাম আর উঠতে না, আমি ওই পর্যন্ত গিয়ে দেখব যে যদি কিছু না থাকে ওই উপর পর্যন্ত, তাহলে আবার ব্যাকে আসবো। উঠছে আস্তে আস্তে, তো দেখছি আর কতটা সম্ভব হয় ওঠা। সত্যি যদি রোমাঞ্চ চান, যদি জীবনে এক্সাইটমেন্ট চান, এই ধরনের ছোটোখাটো জিনিসপত্র করতে ভুলবেন না, ওই হচ্ছে ব্যাপার। বন্ধু আমাকে গালি দিচ্ছে যে রাস্তা নিয়ে কোথায় উঠছিস, বাট আমি চেষ্টা করবো ওইখান পর্যন্ত যাওয়ার, যদি কিছু না থাকে
দেন ফেরত চলে আসবো। হাট জোরে জোরে পাম্পিং করছে, বলছে দাঁড়িয়ে যাও আর যেও না। আমি টপ দেখতে পেয়ে গেছি, ওই উপরটাই টপ, আর 5 থেকে 7 মিনিট লাগবে। অনেকদিন না ওঠার পাহাড়ের টপ ফল, শুধু নিচটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটা স্টিভ এই জায়গাটা। আমি রক ক্লাইম্বিংয়ের একটা কোর্স করেছিলাম, তো সেই টেকনিক ইউজ করেই উঠছি। এখান থেকে ভিউ খুব সুন্দর, জাস্ট একটাই ভয় লাগছে বৃষ্টি না আসে। এখানে বৃষ্টি আসলে ভেজা ছাড়া কোনো গতি নেই। খুব সুন্দর ভিউ, এপাশ দিয়ে উপরে উঠে যাব। সত্যি এই পাহাড়টা গাটাসিনী পাহাড়ের থেকে অনেক বড়, একদম টপে গিয়ে রেস্ট নেবো। রেস্ট নিয়ে আপনাদেরকে পুরো 360 ভিউটা দেখাবো। অলমোস্ট এসেই গেছি আমি, আর একটু ছোট ছোট পায়ে এই যে স্টেপটা আছে ওইখান পর্যন্ত যেতে পারলেই আমি টপে পৌঁছে গেলাম। তো আপনারা যারা আসবেন তারা কিন্তু পাহাড়ে উঠলে একটু শক্ত সমর্থ না হলে উঠতে যাবেন না। বয়স্ক ছোটো বাচ্চা আমি রেকমেন্ড করবো না, আপনারা এই পাহাড়ে উঠুন, নিচে থাকুন, একটু সামান্য উঠে যেখানে পাহাড় পুজো হয় দেখুন, আবার ফিরে যান, টাইম বেশি নেই, উপরে উঠতে হবে। বন্ধুকে নিচে বসিয়ে উপরের দিকে উঠে চলা, কিছুটা চলার পরেই পাহাড়ের চূড়া দেখতে পেলাম। আশেপাশে সৌন্দর্য এক কথায় অসাধারণ। বৃষ্টির ভ্রুকুটি মাঝে মাঝে আমাদের চিন্তায় ফেলছিল, তবে ঝোড়ো হাওয়া সঙ্গে মেঘলা ওয়েদার পরিবেশটাকে এক কথায় রোমান্টিক করে তুলছিল। কিছুটা ওঠা আবার রেস্ট নেওয়া, এইভাবে চলতে চলতে পৌঁছে গেলাম পাহাড়ের চূড়োতে। অনুভূতি তখন যে কী হচ্ছিল বলে বোঝানো সম্ভব নয়। ফাইনালি পেরেছি করতে, কানাই শহর পাহাড়, আমি তোমার একদম উপরে। অলরেডি সামিট করে ফেলেছি কানাই শহর পাহাড়ের। এটা হচ্ছে কানাই শহর পাহাড়ের টপ ভিউ, পেছনের ভিউটা দেখুন। তো আমার বন্ধু নিচে রয়ে গেছিলো, বলছিল ওটাই সামিট, বাট না, সামিট হচ্ছে এই উপরে। খুব সুন্দর লাগছে। পাহাড় পুজোর জন্য চারপাশে দোকানপাট বসেছিলো, এখন কিচ্ছু নেই, পুরো চারপাশটা পুরো ভেঙে গেছে, দোকানপত্র সব বসেছিলো। ওই দিক পর্যন্ত যাওয়া যায় ওইটা দেখে, তারপরে নিচে আবার নামা শুরু করব। ফাইনালি আই মেড ইট, আমি করতে পেরেছি। সুন্দর অনুভূতি, পাশের ভিউটা দেখুন। কষ্ট করে যখন উপরে উঠবেন আর সেই জিনিসটাকে যখন আপনি পাবেন, তার মতো আনন্দ কিচ্ছুতে নেই। দেখুন শুধু সামনের ভিউটা, খুব খুব সুন্দর লাগছে। তো কানাই শহর পাহাড়ে আপনারা যদি উঠতে চান এই ধরনের কিছুটা ভিউ পাবেন, ভিউটা আপনাদের দেখাচ্ছি। হোয়াট ইজ দা কি বিউটি, অসাধারণ অসাধারণ, এক কথায় সার্থক, পাহাড়ে উঠা সার্থক। উপর থেকে দূরের ছোট ছোট পাহাড় গ্রামগুলোকে দেখে যে কেউ প্রেমে পড়তে বাধ্য। আকাশে আলো মেঘে লুকোচুরি খেলা দেখতে দেখতে কখন যে আপনার সময় কেটে যাবে তা বুঝতেও পারবেন না। পাহাড়ের উপরে পাথর সাজিয়ে সাজিয়ে বিভিন্ন ভগবানের মূর্তি স্থাপন করা রয়েছে দেখলাম।
কিছুক্ষণ শান্তভাবে বসেই পড়লাম আর আশেপাশের সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। তবে বেশিক্ষণ নয়, মনে পড়ল বন্ধু নিচে অপেক্ষা করছে আর সঙ্গে রয়েছে বৃষ্টির ভ্রুকুটি। এখানে বৃষ্টি হলে ভেজা ছাড়া আর কোনো উপায় থাকবে না। মাইশহর পাহাড় সামিট সম্পূর্ণ। এবারে নিচের দিকে এগিয়ে যাব। আমার বন্ধু নিচে একা বসে আছে, এটা দিয়ে চলে যাব। খালি ভিউটা দেখুন, এখানে আপনি ছবি তুলে শেষ করতে পারবেন না। কোনো ভিডিওই মনে হবে যে পুরো করে ফেললাম বা পুরো হয়ে গেল, তা কিন্তু নয়। আপনি যত ছবি তুলবেন, যত ভিডিও করবেন, সবই কিন্তু আপনার কম মনে হবে। উপরে একদম আমি একা, আর কেউ নেই। এরপরে বেরিয়ে যেতে হবে আমাদেরকে নিচে, কারণ এখনও কয়েকটা স্পট বেলপাহাড়ির বাকি আছে। আমার একটাই প্রবলেম, যে স্পটে আমি আসি সে স্পটে একটু আমার সময় লাগে আর কি, কারণ একটু জায়গাটা না ঘুরে কভার করতে পারলে বেকার। তো এবারে নিচে নামবো। আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি কানাইশহর পাহাড় আসেন অবশ্যই টপে উঠবেন, যদি উঠার ক্ষমতা থাকে তো। নাহলে এই ধরনের বিউটি কী করবেন বর্ষাকালে? এর এক ধরনের বিউটি, চারিদিকে রোদ আর মেঘের আবছায়া, আবার শীতকালে আসলে আরেক রকম আপনারা পাবেন। তো কানাইশহর পাহাড়কে এবার টাটা, এবারে চলে যেতে হবে নিচের দিকে। ওখানেও একটা জায়গার মতো আছে করা, আর ওদিকটা যাব না কারণ আকাশে মেঘ আছে। নামাটা পুরোটা আমি দেখাতে পারবো না কারণ স্টোরেজ কিছুটা শেষের পথে, বাকি জায়গাগুলো আমাকে কভার করতে হবে। সুতরাং মনে করবেন না এইভাবেই নামতে হচ্ছে। আর নামার সময় আমি একটু বেশি সিনসিয়ার হয়েই নামছি, কারণ একটু স্লিপ কাটলে কিন্তু পুরো নিচে, আর নিচে পড়লে বাঁচার কোনো চান্সই নেই। আমার বন্ধু এগিয়ে যাচ্ছে অনেকক্ষণ বসে বসে। এবারে ব্যাগ নিতে হবে, এখানে ব্যাগ ছেড়ে গেছিলাম, দিয়ে নিচে নেমে গাড়ির কাছে গিয়ে বেরোতে হবে পরের ডেস্টিনেশনের জায়গায়। মেবি পরের ডেস্টিনেশন ঘাগড়া। তো ওখানে গিয়েই আপনাদের সাথে দেখা হচ্ছে। সেই যে এইভাবে নিচে নেমে যাব, নিচে নামছি আর বেশ খানিকটা, তারপরে কিন্তু কানাইশহর পাহাড়ের বেসে নেমে যাব। অনেকদিন চা চড়াই করার ফল এটা, পাগুলো কিন্তু ট্রেমলিং হচ্ছে। এটা সোজা নিচে নেমে গেছে। নিচে নামতেই শুরু হলো মুষলধারে বৃষ্টি। পাথরের খাঁজে কোনো মতে নিজেকে বাঁচিয়ে বেলপাহাড়ি ফেরার পথ ধরা। বৃষ্টি ক্লান্তি সব কিছু এলোমেলো করলেও কানাইশহর পাহাড়ে একটা খুব সুন্দর স্মৃতি নিয়ে ফিরছি আপনাদের জন্য গল্প নিয়ে। এসব ভাবলেই সব ক্লান্তি দূর হয়ে যায়। আবার ফিরবো খুব জলদি বেলপাহাড়ির গল্প নিয়ে। তৈরি হয়ে থাকবেন আপনারা।